প্রিয় ও স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবন্ধুরা আশা করি তোমাশাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন বেবার নিয়ে তারপর সরাসরি পঞ্চম শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন বেবারে দেখতে পাচ্ছ ফুল মার্কস আমাদের রয়েছে পঞ্চাশ আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা একে তাকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো দশটি প্রতিবো এক করে এক কিন্তু দশ সময় সমান দশ প্রথম প্রাচীনকালে কীটনাশ হিসেবে ব্যবহার করা হতো তেজপাতা দালপাতা নিমপাতা না আমপাতা উত্তরে নিম পাতা হারিয়ে যাওয়া একটি ঔষধি গাছের নাম হলো তুলসী নিম মুক্তাঝুরি পেয়ারা উত্তরে মুক্তাঝুরি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কাঠ কয়লা খড় ঘুটে উত্তরে কয়লা কলকাতায় প্রথম রিক্সা চালু হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সরি উনিশশো সালে উনিশশো সালে উত্তরে উনিশশো সালে কাঠ কয়লা খড় ঘুটে উত্তরা কয়লা প্রশ্ন কলকাতায় প্রথম রিক্সা চালু হয় উনিশশো সালে উনিশশো চোদ্দ উনিশশো চুয়ান্ন উনিশশো সালে উত্তরে উনিশশো সালে প্রশ্ন কাগজের ইংরেজি নাম পেপার এসেছে প্যাপলি থেকে পুঁথি থেকে প্যাপিডাস থেকে পেস থেকে উত্তরে প্যাপিডাস থেকে সূর্যগ্রহণ হয় অক্ষয় তৃতীয় তিথিতে পঞ্চমী তিথিতে পূর্ণিমা তিথিতে অমাবস্যা তিথিতে উত্তাবে অমাবস্যা তিথিতে অর্ণ সপ্তাহ পালনের উদ্দেশ্য বনজ জন্তু শিকার করা গাছপালা লাগানো বন্য জন্তুদের অর্ণে ছাড়া উৎসবে গাছপালা লাগানো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল ইউরেনাস বৃহস্পতি না মঙ্গল উৎসবে বৃহস্পতি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে সাত আট দশ কুড়ি মিনিট উৎসবে আট মিনিট বয়স্ক দিবস পয়লা অক্টোবর পনেরোই জুন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি উৎসবে পয়লা অক্টোবর ভূমিকম্পের দেশ বলা হয় ভারত চীন ভুটান জাপানকে উৎসবে জাপানকে এপিও ছাপ থাকে মশলার প্যাকেটে ঘিয়ের শিশির গায়ে জেলের শিশিতে প্রেসার কুকারের প্যাকেট উঠতে জেলের শিশিতে মুখ্য জ্বরের মূল কারণ হলো পৃথিবীর অভিকর্ষজ বল চাঁদের আকর্ষণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ চাঁদের আকর্ষণ তবে চাঁদের আকর্ষণ দুই হাজার সত্য মিথ্যা লেখো যে কোনো পাঁচটি পদরি প্রশ্নে মানে এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ সাঁওতাল বিদ্রের নেতা ছিলেন সিধু ও কানু লিখবে সত্য বন্য উদ্ভিদ হলো আম জাম লিচু ইত্যাদি উত্তরাবে ভুল তাহলে মিথ্যা লিখবো ভারতের সেরা চিকিৎসক ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় উত্তরাবে ভুল তাহলে আমরা মিথ্যা লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন উত্তরে ভুল তাহলে আমরা মিথ্যা লিখবো জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের কোনো ক্ষতি করে না উত্তরে ভুল তাহলে আমরা ভুল লিখবো শ্রোদের কাজ করিয়ে আনা বা কাজ করিয়ে আয় করা বেআইন উৎসবে ঠিক আমরা সত্য লিখব পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল উৎসবে ঠিক আমরা সত্য লিখব তৃদীর শূন্যস্থান পূরণ করা যে কোনো পাঁচটি বুদী মান এক করে এক কিন্তু পাঁচ সমান পাঁচ বর্তমানে জমিতে চাষ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে উত্তরে পাওয়ার টিলার ড্যাশের মাধ্যমে জল স্রোত বজায় থাকে সূর্যের তাপের মাধ্যমে জল স্রোত বজায় থাকে চাঁদ হলো পৃথিবীর ড্যাশ উপগ্রহ তালপাতায় লেখা বইকে ড্যাশ বলে উৎসবে পুঁথি চাষের জমি বাড়াতে গিয়ে ড্যাশ কমতে থাকলে উত্তরে বনভূমি ড্যাশ পাখির পালক ছিল খুব সুন্দর হুইয়া ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা সকলের অধিকার উত্তরে আঠেরো বছর একটি পাখি উত্তর দাও যে কোনো পাঁচটি বদ্রি বস্টেমা এক করে এক কিন্তু পাঁচ সময় সমান পাঁচ বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুন একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো সরপুটি ধান কাটা ও ছাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি হারভেস্টার ফুটবল খেলা তাতে শরীর মন ভালো হবে এই উক্তিটি কোন বিখ্যাত মনীষীর ফুটবল খেল তাদের শরীর মন ভালো হবে এই উক্তিটি স্বামী বিবেকানন্দের ডিবিসির নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন কলকাতা তাই রিক্সা প্রথম কোন কাজে ব্যবহৃত হয় কলকাতায় রিক্সা প্রথমে মালবহনের কাজে ব্যবহৃত হয় কোডাল কোনটিতে হয় অষ্টমী ক্যাথিডাল কি বড় গির্জাকে ক্যাথিডাল বলে পাঁচ দাঁকে রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তরতা প্রশ্নের মান দুই করে দুই গুণ পাঁচ সমান দশ প্রথম বোন থেকে আমরা কী কী পাই বোনের বড় বড় গাছের কার দিয়ে বাড়িঘর টেবিল চেয়ার দরজা জানলা ইত্যাদি তৈরি করা হয় গাছের ছাল থেকে মশলা ওষুধ দড়ির আঁশ তৈরি করা হয় খাদ পাই পায় গাছের ফল এছাড়া ফুল বিভিন্ন কাজে লাগে গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি হয় বোনের মৌচাক থেকে মধু ও মোম পাওয়া যায় সামাজিক বনসৃজন বলতে কি বোঝো শহরাঞ্চলে লোকালয়ের মধ্যে ছোট বড় গাছ লাগিয়ে যে ছোট ছোট বন তৈরি করা হয় সেগুলিকে সমাজভিত্তিক বন বলে শহরে গাছ না থাকলে শহর ধুলো ধোয়ায় ভরে যাবে মানুষের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুখ বাড়বে শহরাঞ্চলে বিশুদ্ধ অক্সিজেন গ্যাসের অভাব ঘটবে এবং ঠিকমতো বৃষ্টিপাত ঘটবে না ফলে মানুষের মৃত্যু বেড়ে যেতে পারে তাই শহরাঞ্চলে সমাজভিত্তিক বন গড়ে তোলা হয় গাড়ির বিষাক্ত ধোঁয়া আমাদের কী ক্ষতি করে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয় যা আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে গাড়ির এই ধোয়া আমাদের শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যাকে আরও বাড়িয়ে দেয় রাস্তায় বেরোলে আমাদের কি কি সতর্কতা গ্রহণ করা উচিত এক রাস্তায় চলতে গেলে সবসময় ফুটপাথ ব্যবহার করা উচিত দুই রাস্তা পারাপারের সময় সবুজ সিগন্যাল হলে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার করা উচিত আবহাওয়া বিজ্ঞান কী পরিবেশ দূষণের ফলে কিভাবে বৃষ্টির ধরন ও আবহাওয়া বদলাচ্ছে তা বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন এই বিষয়টাকে আবহাওয়া বিজ্ঞান বলে আবহাওয়ার পূর্বাস সম্বন্ধে জানাটাও এই বিষয়ের অংশ টিকা লেখো সূর্য সকল শক্তির উৎস সূর্যের আলোতে গাছ খাদ্য তৈরি করে আলো না থাকলে গাছ খাদ্য তৈরি করতে পারতো না ফলে সমস্ত জীবজগৎ আর থাকতো না এছাড়া বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর জন্য যে তাপের দরকার তা আসে সূর্য থেকে এছাড়াও সূর্যের তাপে জল ফুটে বাষ্প হয়ে সেখান থেকে মেঘ সৃষ্টি হয় ও বৃষ্টিপাত হয় ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এছাড়াও বর্তমানে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এইভাবে বোঝা যায় যে সূর্য হলো সব শক্তির মূল উৎস কয়লা ও পেট্রোলিয়াম কীভাবে তৈরি হয় বহু যুগ আগে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের হলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গাছপালা মাটির তলায় ছাপা পড়ে যায় অনেক দিন ধরে মাটির নিচে প্রবল চাপে ও তাপে সেগুলি কয়লায় পরিণত হয়েছে সমুদ্রের নিচে থাকা বহু প্রাণী ও জলজ উদ্ভিদের মৃতদেহ পলির চাপে পেট্রোলিয়ামে পরিণত হয়েছে দেখো যে কোনো পাঁচটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে তিন করে তিনগুণ পাঁচ সময় সমান পনেরো খনি অঞ্চলে ধস আটকানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয় কয়লা খনির ভিতরটা কেমন খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয় যাতে গাছের শিকড়গুলি মাটির নিচে জালের মতো ছড়িয়ে মাটিকে শক্ত করে ধরে রাখতে পারে আর অবশ্য কয়লা তোলার পর খনিগুলির ফাঁকা স্থান বালি দিয়ে ভরাট করা হয় প্যাচেঞ্জগুলি কয়লা খনির ভিতরটা একটা সুরগ্ঞ তার মেঝে দেওয়াল ছাদ সব কয়লার দেওয়াল দিয়ে এখানে সেখানে জল ছুঁয়ে পরে পথটা কাদা কাদা মতন বর্তমানে কী কারণে বনভূমি ধ্বংস হচ্ছে লেখো মানুষের বসবাসের জন্য চাই বাসস্থান আর চাষের জন্য চাই জমি সেই চাষের জমি তৈরির জন্য মানুষ প্রথম গাছ কাটতে লাগলো তারপর যতদিন গেল জনসংখ্যা বাড়তে লাগলো আরও বেশি পরিমাণ চাষের জমির প্রয়োজন হলো মানুষের থাকার জন্য ঘরবাড়ি প্রয়োজন হলো তখন মানুষ আরও বেশি করে গাছ কেটে জঙ্গল সাফ করে চাষের জমি বাড়াল মেয়েদের ঘরবাড়ি তৈরি করলো এভাবে মানুষ বন জঙ্গল ধ্বংস করেছে ভূমিকভবন এলাকায় কাঠের বাড়ি বান হয় কেন কাঠের বাড়ি সহজেই ভাঙে না যদিও বা ভাঙে বা ভেঙে যায় তাহলে ঘরের জিনিসপত্র ভাঙার বা জীবনহানি হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়াও ওই কাঠ দিয়ে আবার নতুন করে বাড়ি বাড়ানো যায় তাই ভূমিকম্পভ্রবণ এলাকার মানুষজন কাঠের বাড়িতে বাস করেন হরপমান কাকে বলে যে সমস্ত নদী নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে হঠাৎ খুব বৃষ্টি হলে সেই সব নদী অনেক জলে ভরে যায় অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না তখন নদীতে বন্যা হয় এই বলে হর্বাবান গত কয়েক বছরে পুরুলিয়া জলপাইগুড়ি আর উত্তরাখণ্ডে এমনই হর্বাবান দেখা গেছে জোয়ার ভাটা কিভাবে ঘটে তা সংখ্যা বিলক উত্তর পৃথিবীর জলরাশির উপর চাঁদের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণ এই দুইয়ের ফলে পৃথিবীতে জোয়ার ভাটা হয় পৃথিবীর যে অংশটি চাঁদের সামনে আছে সেই অংশের জল চাঁদের আকর্ষণের জন্য খুব বেশি বাড়ে ফলে সেখানে মুখ জোয়ার হয় ঠিক কীভাবেই পেছনের দিকের অংশের জলও বাড়ে তবে ততটা জল নয় ওই অংশে গৌণ জোয়ার ঘটে গৌণ জোয়ারের জন্য পৃথিবীর ঘূর্ণন দায়ী আর এই মুখ্য ও জোয়ারের মাঝের দুই অংশের জল নেমে যায় ফলে সেখানে ভাটা হয় কোনো জিনিস কিনতে গেলে যাচাই করতে হবে কেন আজকাল অনেক ব্যবসায়ী বেশি লাভের জন্য নানা অসাধু উপায়ে জিনিস বিক্রি করে থাকেন বা থাকে তারা জিনিসের দাম প্রয়োজনের তুলনায় বেশি নিয়ে কোনো দ্রব্যের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম দিয়ে ভালো জিনিসের বদলে একই দামে নিম্নমানের জিনিস দিয়ে উপভোক্তাদের ঠকিয়ে থাকে তাই কেনাকাটার সময় আমাদের সচেতন থাকা দরকার প্রত্যেকটা জিনিস যাচাই করে কেনা উচিত যাতে আমরা ঠকে না যাই শিশুদের অধিকারগুলি কী কী শিশুদের কয়েকটি অধিকার হলো এক বেঁচে থাকা দুই খাদ্য ও পানীয় জল পাওয়া তিন স্বাস্থ্য ভালো রাখা হলে চিকিৎসা পাওয়া চার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাখ পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা ছয় নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা এবং সাত মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো লিঙ্গ বৈষম্য রোধে তুমি কী করতে পারো আমাদের সমাজে নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ করার মতো সামাজিক ব্যাধির নামই হলো লিঙ্গ বৈষম্য আমাদের প্রত্যেকেরই উচিত সমাজে নারী জাতিকে যথার্থ সম্মান দেওয়া ও তাদের পুরুষের সমান মর্যাদা দেওয়া যেমন আমি আমার বোনের ওপর সমস্ত কাজের দায়িত্ব তুলে না দিয়ে বোনের সঙ্গে মিলে কাজ করব ও বাড়িতে তৈরি করা খাবার দুজনে ভাগ করে খাবো ভালো করে দেখে নাও এই রোজ টোটাল তোমাদের থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার কোশ্চেন করে দেখেও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাই করতে দেখবে ভুলবে না আমার জন্য নতুন হাত লাল সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেলাইটনার প্রেস করবো নতুন করে ভিডিও আপলোড করে শর্ট ফার্স্ট নোটিশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে এর বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নপার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে থাকো ভিডিওগুলো কিন্তু দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষে স্ক্রিনে আমরা একটা প্লে লিস্ট দেখতে পারি তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পাওয়ার পর দেখে নিতে পারবে কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নিয়ে দিতে হয় কমেন্ট কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না